তাকে জামিন সরকার দিতে পারে না, কারণ এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। যে এই মামলায় এখানে রাজনীতির কোনো বিষয় নেই, যে সরকার এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করবে, এটা সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থা এবং আদালতের বিষয়, আদালতের ক্রিয়া। আদালত সম্পূর্ণ স্বাধীন, শেখ হাসিনা সরকারের আমলে আদালত পূর্ণ স্বাধীনতা করছে, এখানে সরকারের কোনো কিছুই করণীয় নেই। তিনি জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করতে পারেন। সারা দেশেই কিন্তু শুদ্ধি অভিযান চলছে, শুদ্ধি অভিযান ঢাকার জন্য, সারা বাংলাদেশেই এই শুদ্ধি অভিযানে যারা অপকর্মকারী, যারা অপরাধী, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ও জাতির কল্যাণ, নবী ইব্রাহিম এ মর্মে দোয়া করলেন, এ বিশ্ব জগতের প্রতিপালক দান করেন, আমিন ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর সম্ভবানি যুগে যুগে, অর্থ হলো পৃথিবীতে শান্তি ও শান্তি। নমস্কার ইসলাম বন্ধু বান্ধব, আমার ভাই ও বোনেরা, আমার মুসলমান নেতৃত্ব, যারা